নমস্কার বন্ধুরা, আজকে আমি তৈরি করে দেখাবো আলু আর আটা দিয়ে খুবই মজাদার টেস্টি নাস্তা। এই নাস্তাগুলি একবার তৈরি করলে বারবার বানিয়ে খাবেন, খেতে খুবই মজাদার হয়। চায়ের সঙ্গে বা সসের সঙ্গে খেতে অসাধারণ হয়। মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যেই এই রেসিপিটি তৈরি করতে পারবেন। আর দেখুন বন্ধুরা, নাস্তাগুলি কতটা মুচমুচে তৈরি হয়েছে। তাহলে চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি 4টা সেদ্ধ করে রাখা আলু নিয়ে নিলাম। এখন একটা গ্রেটার দিয়ে আলুগুলিকে গ্রেট করে নেব। আপনারা চাইলে আলুগুলিকে ম্যাশ করেও নিতে পারেন। আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি, তাহলে খুব ভালো হয়। এখন একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, অল্প একটু আস্ত জিরে দিয়ে দিলাম, অল্প একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, অল্প একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে চাট মশলা আর ধনে গুঁড়ো, অল্প একটু হিং দিয়ে দিলাম। এখন স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, আবারও একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কম মনে হয়েছিল তাই অল্প একটু দিয়ে দিলাম। এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। দেখুন, খুব ভালো করে মেখে নিলাম। এখন একটা সাইড করে রেখে দেব। এখন একটা বাটির মধ্যে 2 চামচ আটা নিয়ে নিলাম, অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিছু ধনে পাতা কুচি, আর দিয়ে দিলাম 1 চামচ সাদা তিল। স্বাদ অনুযায়ী নুন দিয়ে ভালো করে সবগুলি উপকরণ মেখে নিচ্ছি। এখন অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করতে হবে। ডোটা যেন খুব বেশি পাতলা না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। দেখুন বন্ধুরা, আটার মিশ্রণটা ঠিক এইরকমভাবে তৈরি করতে হবে, খুব বেশি পাতলাও যেন না হয়, আবার ঘনও যেন না হয়। এখন দেখুন বন্ধুরা, সকালের বেঁচে যাওয়া আটার অল্প একটু ডো ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। ডোটাকে হাতের মধ্যে নিয়ে আবারও একটু সময় মেখে নিচ্ছি। এইভাবে একটু সময় মেখে নিলে ডোটা কিন্তু একদম নরম হয়ে যাবে। এখন রুটির মতো করে পাতলা করে বেলে নেব, খুব বেশি পাতলা করে বেলার প্রয়োজন নেই। এখন এরকম একটা বাটি দিয়ে লুচির মতো কেটে নিতে হবে। আপনারা চাইলে কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন। এখন বাকি যে অংশটুকু আছে সেই অংশটা দিয়েও এইভাবে লুচির মতো তৈরি করে নেব। প্রত্যেকটা লুচির উপর অল্প অল্প আলুর পুর দিয়ে দিলাম। এখন মুখটা খুব ভালোভাবে সিল করে নিতে হবে। সবগুলি লুচির মুখ ঠিক একইভাবে সিল করে নেব। তারপর হাতের মধ্যে নিয়ে এইভাবে একটু চ্যাপ্টা করে দেব। দেখুন, এইভাবে একটু চ্যাপ্টা করে দিতে হবে, তাহলেই নাস্তাগুলি তৈরি হয়ে যাবে। সেমভাবে সবগুলি তৈরি করে নেব। আপনারা চাইলে এইভাবেও তৈরি করতে পারেন। এখন আমি যে আটার মিশ্রণটা মেখে রেখেছিলাম সেই মিশ্রণটার মধ্যে একটা নাস্তা দিয়ে এইভাবে মিশিয়ে নিতে হবে। ভালো করে আটার মিশ্রণটা নাস্তাগুলির গায়ে লাগিয়ে নিতে হবে। আর অপর দিকে ফ্রাইং প্যানের মধ্যে তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এক এক করে সবগুলি নাস্তা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে আটার মিশ্রণটার মধ্যে সবগুলি নাস্তা মিশিয়ে দিয়ে দিতে হবে। দেখুন, কিছুক্ষণ পর উল্টিয়ে দিচ্ছি, যখনই এরকম কালার চলে আসবে তখনই উল্টিয়ে দিতে হবে। আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামের মধ্যে রেখেই ভাজবেন, তাহলে কিন্তু প্রত্যেকটা নাস্তা খুবই মুচমুচে হবে আর ভেতরটাও কিন্তু খুব ভালোভাবে কুক হবে। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে প্রত্যেকটা সাইড খুব ভালোভাবে ভেজে নামাতে হবে, তাহলে দেখবেন নাস্তাগুলি খুব মুচমুচে তৈরি হবে। খুব কম সময়ের মধ্যেই এই টেস্টি নাস্তাগুলি তৈরি করে নেওয়া যায়, আর বাচ্চা থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করবে। বন্ধুরা, আপনাদের কাছে এই নাস্তাগুলি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকের জন্য এতটুকুই, দেখা হবে নতুন আরেকটি রেসিপিতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।